নমস্কার, কি বলবো, বলছি যে কি 100 টাকা দিবেন? তুমি কে? তোমাকে 100 টাকা দেবই বা কেন? আগে তো মদ খেয়েছো, আবার টাকা চাইছো? তোমাকে ঢুকতে দিয়েছে কে? এই সেটা বড় কথা নয়। এরপর আপনি যদি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেন তাহলে 200 রুপিস, মানে পার কোশ্চেন 100 রুপিস করে। আচ্ছা তুমি কোন পক্ষের বলো তো? সেটা বড় কথা, সেটাই বড় কথা। সেটা জন্য আমায় জানতে হবে যে আমাকে যে নিয়েছে সে কোন পক্ষের। ডানে একটু খুঁজে দেখি সে কোথায়। ওটা কি চোখে নল লাগিয়ে? ওই কাক, কথা শুনি না, এক মিনিট। ওই যে আমি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ, আমি জানি না, কাকু জানতে চাইছে আমি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ, বল না। এই কি অপূর্ব! একটু পরে না, পরে না কাকু, আমাকে এক বোতল মদে 100 টাকা দেবে। হয় না, আমি আসছি। হয় না কাকু, এই 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 কাকু, তুই একে এনেছিস? মদ খেয়ে মাতলামো করছে কে? কে ভাই তুমি? না এঁকেছি না। ঠিক তো? হ্যাঁ। কি তো ফুল পাল্টি গে গেল, এটা কি মুশকিল হয়? আমি যাতে বাতাল হয়ে গেল তাহলে ঠিক। আপনি বিশ্বাস করুন, আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এখানে এনেছে। উনি বাবা কি পাল্টি গে! এই চোপ চোপ, এবার পাল্টি গে চলে গেল। এই বলছি তখন আমি 100 টাকা কি শুধু একা খাবো বলে চাইছি নাকি দুজন মিলে করে খেয়ে নেব? আবার যদি দেখি তো ঠ্যাং ভেঙে নেব। মারল কেন? তুই এখানে কেন এসেছিস? আমি বরপক্ষ নই, কোনো পক্ষ। ধনঞ্জয় বাবুর কোম্পানিতে আমি ট্রাক চালাই, আর কিছু বলবে? একে ও নীলাশা কালকে ট্রেনে আলাপ হয়েছিল, শিলিগুড়িতেই চাকরি করে আমার বাবা। নমস্কার।